বিভিন্ন মিছিলের মধ্যে স্লোগান দিতাম। তারপরে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন এক পর্যায়ে আমি আমার বন্ধু পাশা বেলা রাগিব এদের সাথে যোগাযোগ করি যে চলো আমরা ভারতে যাব। ঠিক সেই অবস্থায় বাহার ভাইয়ের সাথে দেখা হয়। বাহার ভাই বললে তোমাদেরকে ভারতে যেতে হবে না, তুমি এখান থেকে ট্রেনিং নিয়ে এখানেই যুদ্ধ করো। আমরা ওনার কথা রাজি হলাম এবং স্থানীয়ভাবে ট্রেনিং নিয়ে বিভিন্ন অপারেশনে জয়েন করেছি। এর মধ্যে সবচেয়ে বড় অপারেশনটা হচ্ছে খবিরাইদার আর্মি ট্রেনিং অপারেশন। এই অপারেশনের মধ্যে বাহার ভাই তখন জব্বালিসাং বাড়িতে, যেটা আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল, সেই বাড়িতে অবস্থান করছিল। আমি সেখানে বাহার ভাইয়ের সাথে গেলাম। বাহার ভাই বললো যে একটা সিস পন্ডের জিনোমিক তৈরি করতে হবে। ওই প্রথম জিনোমিক দেখলাম চোখে এবং সেগুলো ছিল কাটলের খোসার মতো, এক একটা 12টা খোসা ছিল। ও 12টা খোসা মিলে 6 পাউন্ড ওজনের একটা জিনোমিক তৈরি হয়। এই জিনোমিকটা তৈরি হওয়ার পরে বাহার ভাই এর মধ্যে যত ব্যাটারি ট্যাটারি যা যা লাগানো ওগুলো সব নিয়ে সন্ধ্যাবেলায় বাজার দিকে রওনা করলো। আমরা সিডিএ, বর্তমান যেটা সিডিএ এরিয়া আছে ওটা তখন ধানক্ষেত ছিল, ওই ধানক্ষেত দিয়ে 2টা ব্যাগ নিয়ে আমি আর বাহার ভাই যাচ্ছিলাম। আমাদের জিনোমিকটি নিয়েছিলাম একটা বাটা জুতার প্যাকেটে এবং রশিগুলো নিয়েছিলাম ব্যাগের মধ্যে। ওই অবস্থায় আগেই আমাদের পাশে দিয়ে পাশা এবং মুসা এবং বেলাল এবং তোফাজ্জল এবং আনার বাইরে আগেই অবস্থান করছিল। আমরা গিয়ে দেখি যে ট্রেন যেটা আসবার কথা 6টার দিকে ওটা 5:30টার দিকে এসে গেছে। হারবার ছিল, যার কারণে আমাদের খুবই সুবিধা ছিল, হাটে প্রচুর আসা যাওয়া করছিল মানুষের। তখন তোফাজ্জল ভাই, আনোয়ার ভাই এবং পাশা এবং বেলা আর মুসা ভাই, তারা যারা পুলের ওই পাশে ছিল, আমরা রাস্তার পশ্চিম পাশে অবস্থান করি। এক পর্যায়ে ডিনেমারটা ব্রিজের মধ্যে ফিট করার পর সুতরাং টেনে নিয়ে বাহার ভাইয়ের কাছে আসি এবং ভাই বলে তুমি তোমার দূরত্ব যেয়ে দাঁড়াও। দূরত্ব যাওয়ার পরে এত ভয়াবহ আওয়াজ হলো যে আওয়াজে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আমার সাথে একটা গ্যানেট ছিল, গ্যানেটটা সেখানে পড়ে গেছিল, তো এটা কোনো মধ্যে পুরিয়ে আবার নিয়ে বাজারের মানুষের সাথে মিশে যায়। যে পথ দিয়ে আমাদের আসার কথা সেই পথ দিয়ে আমরা আবার এসে যাই। এছাড়া যোগ্যপথ যে অপারেশনটা ছিল সেটা বর্তমান সিটি গেট, ওই পাশে একটা গোল্ডেন পেট্রোল পাম্প ছিল, এটা দায়িত্ব দিয়েছিল আমরা তিনজনকে, আমি, ডাক্তার রাগিব মঞ্জুর, মৃত মুসা খান, সঙ্গে আমাদের কমান্ডার শাহাবুদ্দিনকে নিতে বলেছিল। তিনি একটা গ্রুপের কমান্ডার হিসেবে ছিলেন, তাকে নিয়ে আসি। তিনি পিছনতে ছিলেন, আমরা তিনজন অপারেশন করার পরেই অন্যান্য অপারেশনগুলি সব ছিল। তখন পাশা বেলার দায়িত্ব ছিল হাজিগম্পের পাশে পেট্রোল পাম্পটা, তারা সেই পেট্রোল পাম্প অপারেশন করেছিল। পাশা সেই সময় আসবার সময় তার হাতের যে স্ট্যান্ড গানটা ছিল, স্ট্যান্ড গানটির ট্রান্সফরমারটা পর্যন্ত উড়িয়ে দিয়েছিল। ওটা ছিল আমাদের প্রায় 80% সফল একটা অপারেশন। চট্টগ্রাম শহরের সমস্ত পেট্রোল পাম্প এবং ট্রান্সফরমার উড়িয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের গ্রুপ লিডার ছিল রইসুল ইসলাম বাহার, যিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছিলেন, আর আমাদের কমান্ডার ছিলেন মাহুস ভাই। বাংলাদেশ আমরা আশা করেছিলাম সেটা ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঠিক সেরকম হয়নি, কিন্তু বর্তমানে অবস্থায় যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমার মনে হয় আমরা যেটা আশা করেছি সেটা হয়তো আগামী 10 বছর পরে হতেও পারে।